ভ্যালেন্টাইন্স ডে পালন বাড়াবাড়ি মনে হয় আলিয়া। ব্যক্তিজীবনে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে একেবারেই কোনো উন্মাদনা নেই আলিয়া ভাটের। ভ্যালেন্টাইন্স ডের উদযাপন তার কাছে নাকি আতিশয্য ছাড়া অন্য কিছু মনে হয় না। বলিউডের চকলেট বয় রণবীর কাপুরের সঙ্গে প্রেমের পর মনের মতো করে বিয়ে করেছেন, ঘরে এসেছে তাদের সন্তান রাহা। জনসমক্ষে একে অপরকে আগলে রাখা দেখে অনেকেই রণবীর আলিয়াকে মেড ফর ইস আদার বলে মনে হয়েছে। তবে আলিয়া যে প্রেম দিবস নিয়ে এমন একটি ধারণা পোষণ করেন তা অনেকেরই অজানা। বহু বছর আগে কফি উইথ করণ এ ভ্যালেন্টাইন্স ডে নিয়ে নিজের মতামত খোলাখুলি জানিয়েছেন এই অভিনেত্রী। শোনা যায় সেই সময় আলিয়া নাকি কোনো সম্পর্কে ছিলেন না। আলিয়ার জীবনে প্রেম নেই কেন প্রশ্ন করেছিলেন করণ জোহর। আলিয়া উত্তর ছিল, প্রেমিক নেই বলে কোনো আক্ষেপ নেই, কিন্তু অন্যদের প্রেম করতে দেখলে মন খারাপ হয়, তবে ভ্যালেন্টাইন্স ডে পালন আমার বাড়াবাড়ি মনে হয়। আলিয়ার উত্তরে করণ মজা করে বলেছিলেন, প্রেমিক নেই বলেই তো এমন মনে হয় বোধ হয়। আলিয়া করণকে থামিয়ে দিয়েছিলেন। তারপর পুরনো স্মৃতির পাতা খুলে বললেন, শুধু ভ্যালেন্টাইন্স ডেই নয়, নিউ ইয়ার পালনের ক্ষেত্রেও আমার একই রকম মনে হয়। তাছাড়া আমার ভ্যালেন্টাইন্স ডের অভিজ্ঞতা খারাপ। অনেক আগে একজন প্রেমিক ছিল, সে আমাকে নিয়ে একবার ভ্যালেন্টাইন্স ডের দিন বেরিয়েছিল, কিন্তু কোনো কথা বলেনি। সারা দিন আমায় চুপ করে বসে থাকতে হয়েছিল। তারপর থেকে আমার মনে হয় এ দিনটি নিয়ে জাঁকজমকই বেশি হয়। আদতে কোনো ভালোবাসা জড়িয়ে নেই এর উৎসবের সঙ্গে।